সে বলেছিল আমি তার যোগ্য না, আমাকে সে দেখতে চায় না। আরে মাইন্ডলেস পারসন, এখন তো ট্রেন্ডিং এ আমি ঘুরতাছি, টিকটক ডিলিট করে দিবা। লাস্ট কয়েকদিন ধরে এইখানে ব্যথা করতেছে। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, অনেকদিন ধরে আমাকে দেখো না বলে কি তুমি কষ্ট পাচ্ছ? বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। আমি না কালকে আপনাকে বলছি আমার টাকা লাগবে, এখনো টাকা পাঠাননি কেন? মাত্রই তোমাকে ফোন দিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি, প্রথমে টাকার কথা বলছো। আমি মাত্র টাকা পাঠিয়ে তোমাকে ফোন দিলাম। কত টাকা পাঠাইছেন? 50,000 টাকা পাঠাইছি। আপনাকে না 70,000 টাকা পাঠাইতে বলছি? আমার কাছে তো থাকতে হবে বলো। আমি জানি না, কালকে আপনি 20,000 টাকা পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমি পাঠাই দিব। আচ্ছা এখন রাখি, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাব। আচ্ছা ঠিক আছে। ও কন্যা কাইন্দো না, মান কইরো না, তোমারে আমি ভালোবাসি আমার সোনার। আমি রাগ করছি, আমার রাগ ভাঙাবো না। তুমি তো এমন ছিলে না, তুমি কি সিরিয়াসলি ব্রেকআপ করতে দাও? বলে দাও, ওকে? সেই যে তাকে হারিয়ে ফেললাম, এখনো অন্য কারোর প্রতি মায়া বা ভালোবাসা কোনোটাই জন্মালো না। ওরাইয়া পীড়িতের রসে বানাইয়া জগতের দোষী কই রইলাই। ছেড়া চলে যাবি তো, যা, কিন্তু যাইবার আগে একটা কথা শোনা, যা, হয়তো বা তোর আর আমার ভালোবাসাটা অল্প দিনে ছিল, কিন্তু আমার এছাড়া থাকাটা প্রত্যেকটা সেকেন্ড তোরে কাঁদাইব। পিড়িতে করলো কি হাল, সমাজে কইরা দিছে কাল, কি যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মুখে। তোর আমি সেই কখন থেকে ফোন দিতেছি, তোর কি আমার ফোন ধরতে ইচ্ছে করে না? আপনার জন্য রান্না করছিলাম তাই ফোনটা ধরতে পারিনি। তুই রান্না করতেছিলি নাকি অন্য বেড়ার লগে কথা বলতেছিলি? কেমন কথা বলেন এগুলা, আমি যদি কারোর সাথে কথা বলতাম তাহলে আমাকে ব্যস্ত পাইতেন, আমাকে কি ব্যস্ত পেয়েছেন? তোর কি মুখে মুখে কথা বলার অভ্যাস যাইব না? যেটা সত্যি আমি সেটাই আপনাকে বলছি। না রে, তোর মনে হয় আমার মাইর খেতে ইচ্ছে করতেছে। আজকে তো আপনার জন্মদিন, অন্যান্য দিনও তো মারেন, যদি আজকে মনে হয় আপনার কাছে আমাকে মারবেন তাহলে মারতে পারেন। কেন, জন্মদিন হলে কি মারা যায় না? আজকে তো আপনার জন্মদিন, তাই নিয়ত করেছিলাম রোজা রাখবো, যদি মারতে হয় তাহলে ইফতারের পরে মাইরেন। তুমি আমার জন্য রোজা রাখছো আর আমি তোমার গায়ে কত হাত তুলি, আমার মাফ করে দাও, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না, তোমার সাথে রাগারাগি করব না। যত কিছুই হোক না কেন, আপনি তো আমার স্বামী। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি আমি নেব না। কেন? একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে, একদিন আমিও তো বাবা হব, ঠিক না? তোমার পরিবারের লোক আমার সাথে যৌতুকের জন্য খারাপ ব্যবহার করে, তুমি তো জানো আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার পরিবারের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই, থাকলে তো সত্যি দিয়ে দিত। আমি কি করব বলো, আমি জানি আমার পরিবারের লোক তোমার সাথে অন্যায় করছে। আমাকে যত কিছুই বলুক না কেন আমার কষ্ট লাগে না, কিন্তু যখন আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলে বিশ্বাস করে অনেক কষ্ট হয়। আচ্ছা কাজ করি, তোমাকে কালকে তোমার বাবার বাড়িতে আসি, আমার তো জমানো কিছু টাকা আছে, সেই লাখখানিক টাকা ব্যাংক থেকে তুলে তোমাকে দিয়ে আসবো, তুমি সেটা নিয়ে আমার মার কাছে দিয়ে আসবে। আমি জানি এগুলো তোমার অনেক কষ্টের টাকা, এগুলো কি করে নিব আমি? দেখো প্রতিদিন তোমার যে কথাগুলো শুনতে হয় সেই কথার কাছে আমার এই জমানো কষ্টের টাকা কিছুই না,
সব হাজবেন্ড যদি তোমার মতো হতো না, মেয়েদের এত কষ্ট থাকতো না। এখন একটু হাসো আমার জন্য প্লিজ। পাগল একটা। আল্লাহ, ওরে জানি কোনো মেয়ে পাত্তা না দেয়। তোমার এলো মেলো চুল, আমার মন হইল ব্যাকুল। তোমার এলো মেলো চুল, আমার মন হইল ব্যাকুল। যদি তোমার সম্মতি পাইতাম, আমি তোমার বাড়ি ঘটে পাঠাইতাম। আমি তোমারে বউ বানাইতাম।